এবং বহুদিনই প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান পরিচালক হযরতুল আলাম জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আবু আব্দুল্লাহ মোহাম্মদ আলুল হুদা সাহেব দামত বরকাতুমুল আলিয়া, আমি ওনাকে আর তার মূল্যবান তকরীর পেশ করার জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله حمد الشاكرين والشكر لله شكر الصابرين الحمد لله خالق الأكوان والصلاة والسلام على رسول الله طب القلوب وحب الرحمن صلوات ربي وسلامه عليه وعلى آله ومن اتبعهم إلى يوم الدين بإحسان. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين. شربتم الله رب العالمين شكري أدعوني একটি দেশে সফরে এসে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী আমাদের ইমানি ভাইদের সাথে বন্ধুদের সাথে মোলাকাত হয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই শানদার মাহফিলে আমি গুণাগার উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম দুনিয়া ও আখেরাতে সর্বশেষ যার অন্তরে যার হৃদয়ে একজন ইমানদারের জন্য অশেষ দরদ অশেষ রহমত রয়েছে, সবার পরে সব শেষ হওয়ার পরে আমার সেই প্রিয় নবী রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের দরবারে। সবা পঞ্জন শেষ হয়ে যাবে, সকলের দরদের কিয়ামত হয়ে যাবে, তিনি একজন বাকি থাকবেন, তিনি আজকেও আছেন, গতকালও ছিলেন, আজকেও আছেন, আগামীকালও থাকবেন। উম্মত যত বড় গুণাগার হোক নবীর অন্তরে দরদ বাকি থাকবে। দুনিয়াতে আর যারা আছেন এখানে সৈয়দ লোকমান সাহেব আছেন, আমার প্রিয় বিআই আব্দুল মালিক সাহেব আছেন, আমার জন্য তাদের অন্তরে কিছু দরদ আছে, কিন্তু বেশি দিন না, যদি দুই তিনবার ওনাদের কথা না রাখি বা কোনো কারণে আমার কারণে ওনারা লজ্জিত হন, এগুলো বলবেন নাই মোল্লাকে আর দাওয়াত করা যায় না, কারণ ঠিক নাই দুনিয়ার দ্বিতীয়টাই। কারোর সাথে আপনি দুই তিনবার কাউকে কষ্ট দেন লোক আপনাকে ভুলে যাবে, আপনার আয়ব শুরু করবে, আপনাকে জেনে তার ঘরে দোয়া বন্ধ করে দেবে। কিন্তু আমাদের একজন আছেন যিনি কোন সময় উম্মত গুনাহ করেছে এই কারণে ভুলে যান না, এই কথা বলেন না যে আমার উম্মত গুনাহ করেছে আমি তার জন্য দোয়া করব না, এই কথা বলেন না যে সে গুনাহগার এই কারণে আমার দোয়ারে তার জায়গা নাই। বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবীরা আমার উম্মতেরা,
ইমাম দারালদিন সিয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটাকে হাসান বলেছেন এবং হাফেজ নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি মাজমুউ যাওয়াইদ হাদিসে সনদ হাসান বলেছেন। দুই সাহাবী থেকে বর্ণিত আল্লাহ হাবিব বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, আমার হায়াত তোমাদের জন্য মঙ্গলজনক কল্যাণকর কল্যাণময়, আমার হায়াতে তোমাদের কল্যাণ আছে, আমার ওয়াফাতেও তোমাদের জন্য কল্যাণ রয়েছে। দুনিয়ার কোনো অভিধা নেই এই কথা পাওয়া যাবে না যে আমার একজন আপন জন তার হায়াতে আমার কল্যাণ, তার ওফাতেও আমার কল্যাণ রয়েছে, এটা পাওয়া যাবে না। কেউ বলতে পারবেন না যে আমার মা যতজন জীবিত আছেন আমার জীবনে কল্যাণ আছে, আমার মা মারা গেলেও আমার মায়ের মুহূর্তেও আমার জন্য কল্যাণ আছে, এই কথা কেউ বলে না, নাই দলিল নেই। হাবিব বললেন, আমার যে কোনো অবস্থায় দুনিয়াতে আছি, দুনিয়া থেকে বিদায় নিয়েছি, তোমাদের সামনে আছি, তোমাদের থেকে দূরে আছি, আমার জীবনের প্রতি মুহূর্ত তোমাদের জন্য কল্যাণময়। আল্লাহর হাবিব তারপরে ব্যাখ্যা দেন, সাহাবীরা আমি হায়াতে আছি অর্থাৎ তোমাদের দুনিয়াতে যখন আছি তখন এটা কল্যাণময়, এই কারণে আমি তোমাদের সামনে, তোমরা আমার সামনে, আমি তোমাদের সাথে কথা বলি, তোমরা আমার সাথে কথা বলো। সাহাবীরা জীবনের অনেক কষ্ট নিয়ে আল্লাহ রসুলের দরবারে আসতেন, একবার একবার নজর হওয়ার পরে, এক মুহূর্তে দিদার নসিব হওয়ার পরে সাহাবীদের জীবনের সব কষ্ট দূর হয়ে যেত। একবার দিদার হয়ে গেলে অনেক কষ্ট অন্তরে আছে, অনেক ব্যথা বেদনা আছে, কিন্তু একবার দিদার হয়ে গিয়েছে সব ভুলে গিয়েছে, বহু বর্ণনা আছে। ওফাত কি করে উত্তম? আল্লাহ হাবিব জবাব দেন, ওফাত এই কারণে উত্তম, আমি সামনে নাই, আমি কবরে, দুনিয়ার উপরে না, দুনিয়ার পেটে, কিন্তু আমার সামনে তোমাদের আমল পেশ করা হবে, তোমাদের আমল আমার সামনে পেশ করা হবে, আমি তোমাদের ভালো আমল দেখলে আল্লাহ শুকরিয়া আদায় করব, আর তোমাদের অন্যায় অপরাধ দেখলে আমি তোমাদের জন্য আল্লাহ দরবারে মাফ চাইয়ে নেব। বলতে পারতেন আমার উম্মতেরা, নাফরমানি করলে আমি তোমাদের পক্ষে নাই, স্বাভাবিক যেটা হয়, তুমি আমার কথা না মানলে আমি তোমার পক্ষে নাই। আল্লাহ হাবিব বলে দিলেন যে তুমি নাফরমানি করবে, আমার কাছে পেশ করা হবে, আমি তোমাকে ত্যাগ করব না, এই কথা বলবো না, তুমি এত নাফরমানি করেছো আমি তোমার জন্য সুপারিশ করব না। আগেই বলে দিলেন তোমার নাফরমানির খবর আসবে আমি তোমার জন্য মাফ চেয়ে নেব। যেখানে কিয়ামত হয়ে যায়, শেষ হয়ে যায়, এরপরেও যা দরদ অব্যাহত থাকে, আমার প্রিয় নবী রহমতুলিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম দরবারে লাখ কোটি দরুদ ও সালাম। কোরআন শরীফের দু তিনটা আয়াত তেলাওয়াত করেছি আহলে সুন্নাত ওয়াল জামাত কুয়েত কমিটির এই অনুষ্ঠানে। আমি জানি আমার কথা আপনারা অনেকেই পছন্দ করবেন না, আমার আমি যে কথাগুলো বলতে যাচ্ছি আপনারা অনেকেই পছন্দ করবেন না, কারণ এটা এমন না যে শুধু আপনাদের সামনে বলেছি আপনারা পছন্দ করবেন না, এটা আগেও হয়েছে। কোন মানুষ মারা যায়, কোন মানুষ যখন মারা যায় ওই মুহূর্তে সে কিছু শিক্ষা পায় কিন্তু বলতে পারে না, কোন মানুষ যখন মারা যায় যদি ফিরত আসতে পারে না, জিন্দাদের সাথে কথা বলতে পারে না, সে তার ওই জীবনের শেষ মুহূর্তে শিক্ষা লেসন গুলি বলতে পারে না, কিন্তু আমি মরতে মরতে বেঁচে গিয়ে কিছু জিনিস শিখেছি, কিছু জিনিস বুঝেছি যা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে কথাগুলি প্রিয় না। এর মধ্যে একটা হলো, আপনারা শুনেছেন কোনোদিন যে মনে করুন জামাত ইসলামী তারা দুই গ্রুপ হয়ে গেছে, শুনছেন শুনছেন কোনোদিন? শুনেন না, শুনবেন না, কিন্তু আমাদের শোনা যায় কি যায় না? আমরা বাংলাদেশের মানুষ, যে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, আছে না নাই? এটা তাদের কোনো আয়ত না, তারিফ, তারা ঐক্যবদ্ধ, তারা তিন ধর্মের মানুষ ঐক্যবদ্ধ, আমি তাদের বিরুদ্ধে বলতেছি না, এটা তাদের তারিখ। কিন্তু আমি যদি এখানে প্রশ্ন করি যে তিন ধর্মের মানুষ যে এই দেশে এক হতে পারে,
সেই দেশে এক পীরের মুরিদ এক হতে কেন পারে না? এক পীরের মুরিদ, এর থেকে তো দুঃখের হলো আমরা সকলেই যেখানে নবীর মহব্বত লালন করি, জান দিয়া দিন নবীর মহব্বতে, কিন্তু যখন তুফান আসে, যখন তুফান আসে দেখবেন সবার আগে সন্নি পালায়। আফসোসের কথা, আপনি হয়তো একটা নজিরও দেখাইতে পারবেন না, আমিও পারবো না, যে অমুক লোকটা তাবলিগ জামাত থেকে ফিরত এসেছে সুন্নি জামাতে, অমুক লোকটা জামাত ইসলামী থেকে ফিরত এসেছে, একটা দুইটা থাকতে পারে, এটা নাই শাহজুগাল মাহদুম। কিন্তু আপনি যদি বলেন যে হুজুর আপনি এখানে দাঁড়িয়ে একশোটা নাম বলেন, সুন্নি থেকে তাবলিগ জামাতে গিয়েছে, সুন্নি থেকে জামাত ইসলামে গিয়েছে, সুন্নি থেকে আহলে হাদিসে গিয়েছে, আমি এখানে দাঁড়িয়ে বলতে পারবো? আপনিও পারবেন? বাবা সুন্নি বিরশাদ, ছেলে খারিজ মাদ্রাসায় পড়ে, আছে না নাই? আমার এই কথাগুলি আমি বললাম, মরতে মরতে বেঁচে গিয়ে আমি শিখে এসেছি। আজকে আমাদের আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আলাদা কিছু না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন 82 বার 89 বার বলেছেন কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার, হে ঈমানদার, 89 বার বলেছেন। আফসোস হলো যে আমরা এই খেতাবটার মর্মটাও বুঝিনি। কোরআন শরীফে 89 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, সবটাই মাদানী সূরাতে, যে সূরাগুলি মদিনায় নাযিল হয়েছে, মক্কী কোনো সূরাতে এটা নাই। আল্লাহর আরো যে চারটা তিনটা কিতাব আছে, আরো সহিফা আছে, আমার জানা মতো অন্য কোন কিতাবে কোন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেননি, মুসলমানদেরকেও মক্কী জিন্দেগীতে বলেননি। এইটা এমন একটা খিতাব, এমন একটা আহ্বান আল্লাহর পক্ষ থেকে, ঈমানদার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস, ঈমানদার যদি খেতাবের মর্ম বুঝে জীবন কুরবান করা যায় শুধু এটুকুর জন্য, আমার মালিক আমাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, আমার মালিক আমাকে ঈমানদার বলে স্বীকার করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1,24,000 2,24,000 নবী রাসূল, আমাদের নবী ছাড়া কোন নবীর উম্মতদেরকে আল্লাহ হে ঈমানদার বললেন না, ঈমানদার বলে স্বীকার করলেন না, ঈমানদারের সার্টিফিকেট দিলেন না, ঈমানদার বলে মহব্বতের ডাক দিলেন না, শুধু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, শুধু আমাদেরকে মদিনা শরীফ পৌঁছার পরে যদি এটুকু বুঝতাম যে আমার আল্লাহ কি বলেছেন, আমার আল্লাহ আমাকে কি দিয়েছেন। অমুক ভালো মানুষ দুনিয়ার মানুষ বলে, পাঁচজন যদি বলে ভালো মানুষ, দশজন বলে দৌড় এটা খারাপ, এটা এটা নামই নেওয়া যায় না জানোয়ার। আমার প্রতিদিনের রোজিকা, প্রতিদিনে আমি কিছু পড়ি, আমাকে মানুষ যে গালিগুলাতে, এই আহলে হাদিস নামক প্রাণী যারা আছে, দুই পায়ের বিরোধিতা যারা করেন তাদেরকে যদি আল্লাহ বিনা বিচারে জান্নাতে দিয়া দেন, আল্লাহর সাথে ঝগড়া হবে। আমি বহু দেশে গিয়েছি, সব দেশে বলদ সবসময় দেখছি চার পায়ের হয়, ইন্ডিয়াতে একবার একটা বলদ ছয় পায়ের দেখছে, কিন্তু দুই পায়েরও যে বলদ আছে এটা বাংলাদেশ ছাড়া আর কোথাও আর নাই। আল্লাহকে দাও, আল্লাহ তোমার সাথে ঝগড়া হবে। তো দুনিয়ার মানুষ কাউকে ভালো বলে, পাঁচজন ভালো বললে 20 জন খারাপ বলে, আর আমি যেই হই, যত যত খারাপ মানুষ হই, আপনার কাছে আমি যত খারাপ হই না কেন, আপনি আমার কাছে যত খারাপ হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, হে ঈমানদার বলেছেন, আপনাকে আল্লাহ ঈমানদার বলে স্বীকার করে নিয়েছেন, আপনাকে আল্লাহ ঈমানদারের সার্টিফিকেট দিয়েছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন, আমি তোমাকে ঈমানদার স্বীকার করে জান্নাত তোমার, জান্নাত তোমার নয়, তুমি জান্নাতের মালিক হবে। আমানু
এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু এই গোষ্ঠীর কথা কাকে বলবেন? যে সব বাতিল এক হতে পারে, দুনিয়ার সব বাতিল এক হতে পারে, আমরা এক পীর সাহেবের মুরিদ এক হতে পারি না। হাজিরিন, যদি আমাদের অস্তিত্ব চাই, যদি চাই যে আমাদের অস্তিত্বটা থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাত হিসেবে আমাদের পরিচিতিটা থাকবে, যে এই বিশ্বে আহলে সুন্নাত ওয়াল জামাত নামে কিছু মানুষ ছিল, এই পরিচিতি থাকবে, তাইলে সর্বশেষ যে কথাটা হলো আমাদেরকে, আমাদেরকে ইমানদার যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদায় বিশ্বাসী আমরা যারা আছি, কে কোন পীরের মুরিদ, কে কোন সংগঠনের, কে কোন মসজিদের, এটা দেখার বিষয় না, বরং শুধু দেখবো তিনি ইমানদার, আহলে সুন্নাত ওয়াল জামাত তিনি আমার ভাই। এই প্ল্যাটফর্মে আসার আগ পর্যন্ত আমরা দুনিয়ার ইজ্জত পাবো না। আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো পীর ভিত্তিক নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো এলাকা ভিত্তিক নয়, যে অমুক এলাকায় যারা আছে তারা শুধু সুন্নি, বা অমুক পীরের মুরিদ যারা আছে তারাই শুধু সুন্নি, এটা গজব হয়েছে আমাদের জন্যে। আমরা যারা আহলে সুন্নাতকে কোনো পীর ভিত্তিক বানিয়েছি, আমরা যারা আহলে সুন্নাতকে কোনো এলাকা ভিত্তিক বানিয়েছি, এটা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত মদিনা ভিত্তিক, মদিনা শরীফে যারা যেতে চায়, আল্লাহ রাসূলের কদমে যারা হাজির হতে চায়, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। বহু তরিকা আছে, হ্যাঁ, কিন্তু বাতিল যারা আছে তারা তো এখানেই হাসে, তারা এখানেই হাসে। তোমরা সকলেই যদি নবীর সেনা হও, তোমরা সকলেই যদি নবীর প্রেমিক হও, তাইলে তোমরা দুই প্রেমিক এক মানে দাঁড়াইতে পারো না কেন? কি জবাব দেবেন? আপনাদের অসুবিধা আসেনি, আমাদের এসেছে। আমাদের, আমরা যারা বাইরে আছি, আমাদের বাচ্চারা প্রশ্ন করে না, বিশ্বাস করে আমাদের বাচ্চারা প্রশ্ন করে যে আপনারা যদি সঠিক হন তাহলে দুই ইমামের সাথে বসতে পারেন না কেন? আমাকে যখন প্রশ্ন করা হয় আমি উত্তর না দিয়ে আমি মাহফিল ত্যাগ করেছি। এখন ছাত্র প্রশ্ন করেছিল, আমি দেখলাম যে যেই উত্তরটা আমি দিব বড়দের সামনে, এই উত্তর এটাকে আমি দিতে পারি না, এটা মানবতা মানায় না। এটা আমি আমি যেটা আপনাদের সামনে বলবো যে ওই হুজুর বুঝেন আমি বেশি বুঝি, এই তো অমুক হুজুর বুঝেন আমি বেশি বুঝি, উনি বড় আলিম না আমি বড় আলিম, ওনার মাথা এত উঁচু না আমার মাথা যত উঁচু, আমি যত কিতাব পড়ছি যত কিতাবের নামই উনি শুনে নাই, তো এগুলো বলবো। কিন্তু এই বাচ্চাকে আমি কি করে বলবো যে আমি ওই হুজুর থেকে বড় আলিম? এই কারণে আমরা এক হতে পারি না। আমি কোনো উত্তর না দিয়ে মাহফিল ত্যাগ করে এসেছি। তার প্রশ্ন এটাই ছিল, সে শুধু আমাদেরকে না, কোনো মুশরিক না, সে বলেছিল আমরা মুসলমান, আমরা যদি সঠিক হই তাইলে আমরা দুই ইমাম একসাথে হতে পারে না কেন? দুই ইমাম দুই ধরনের ফতোয়া দেয় কেন? দুই ইমাম কোরআনের দুই ধরনের ব্যাখ্যা দেয় কেন? আমি আমরা তো আরো গভীরে, আরো গভীরে আমার বাচ্চারা যদি প্রশ্ন করে যে আপনারা যারা পীর সাহেব আছেন আপনারা দুই পীরের মধ্যে মিল নাই কেন, কি বলবো আমার বাচ্চাকে? আমি কি বলবো? তো এই কারণে বলেছিলাম যে আমার এই কথাগুলি আপনাদের পছন্দ হবে না, কিন্তু এগুলি অপ্রিয় সত্য। যেই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হতে পারে, সেই দেশে সুন্নিদের ঐক্য পরিষদ হতে পারে না। মানুষ মনে করে এটা অসম্ভব, এই বিশ্বে এই আজকে আমাদের আগ পর্যন্ত সুন্নিদের ঐক্য হবে এটা কল্পনা করা যায় না। হাজিরিন, মাওলানা নুরুল ইসলাম ফারুকি শহীদ হয়ে প্রমাণ করেছেন সুন্নিরা, কোনো আলেম শহীদ হলে সুন্নিরা কিছু করবেন একটা মিছিল করবে দেশে। মাওলানা মুফতি বখতিয়ারউদ্দিন মরতে মরতে এখনো বেঁচে আছেন, তিনি মরতে মরতে বেঁচে গিয়েও প্রমাণ করেছেন। আজকে যখন তারা প্রশ্ন করে যে আমরা সারা বাংলাদেশে 1000 পঙ্গু মানুষকে তাদের পুরো পরিবার চালাইতে পারি, তোমাদের কেউ অ্যাক্সিডেন্টে আহত হওয়ার পরপরই ফেসবুকে কেন তোমরা দিলা যে আমরা সাহায্য চাই, কি জবাব দেবেন বলেন? তারা তো ঠিকই পারে, 1000-এর বেশি পরিবারকে তারা, পুরা পরিবারকে তারা চালাইতে পারে, ওপেন সাহায্যের জন্য যায়নি। আমাদেরকে এভাবে ব্যাপারে ভাবতে হবে। আমি গুণাগার মানুষ বললাম, মরতে মরতে বেঁচে গিয়ে আমি এই কথাগুলি শিখেছি, আমাদের ইজ্জতের জন্য, অস্তিত্বের জন্য আমাদেরকে মিনিমাম একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে হবে। অমুক আরেক হিসাবে বলি, কিন্তু তিনি আমার ভাই, অমুক আমার বীরের মুরিদ, তার সাথে আমার বেমিল আছে, কিন্তু এরপরেও তিনি আমার ভাই। আল্লাহর হাবিব বলেননি উনজুর আফাকা জালিমান আও মাজলুমা,
তোমার ভাই জালিম হোক মজলুম হোক এই কথা বলবা না, এসে আমার ভাই না। আল্লাহর রাসূল হাদিস, তোমার ভাই জালিম হোক মজলুম হোক এই কথা বলবা না, সে আমার ভাই না। তুমি তোমার ভাইয়ের পাশে থাকবা জালিম হোক, এরপরে ভাইকে ত্যাগ করবা না, মজলুম হলে ত্যাগ করবাই না। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ মজলুম ত্যাগ করব না কিন্তু জালিম। আল্লাহ রাসূল বলেন, তোমার ভাই জালিম হলে তার হাত ধরো, তার হাত ধরে তাকে জুলুম থেকে বারণ করো, তাকে ত্যাগ করবা না। আপনারা কতদিন শুনেছেন এই পর্যন্ত যে আল্লাহ রাসূল কারো নাম ধরে বলেছিলেন যে অমুক আমার উম্মত না, শুনছেন? মুনাফিক সর্দার, তার জানাজা আল্লাহ রাসূল গিয়েছেন, জানতেন ভালো করে সেই ইমানদার না, কাফির থেকে আরো খারাপ। আল্লাহ রাসূল জানতেন না মুনাফিক সর্দার তার এই অবস্থা, কিন্তু যখন তার মরাশমা ওসিয়ত ছিল তার ছেলেকে, আল্লাহ রাসূলের কাছে যে আমার এই ফরিয়াদটা পৌঁছায় দেবে, ওনার জুব্বা দিয়ে আমার কাফন হবে আর তিনি আমার জানাজার নামাজ পড়াবেন। ছেলে এসে যখন বলে, আল্লাহ রাসূল বলে দিলেন যে যদি তোমার বাবার এই বিশ্বাস হয় যে আমার জুব্বা দিয়ে কাফন দিলে নাজাত হয়ে নিয়ে যাও আমার জুব্বা, যদি তোমার বাবার এই বিশ্বাস হয় আমি জানাজা পড়াইয়া দিলে, আমি জানাজা পড়াইয়া দিলে তার নাজাত হবে, আমি আসতেছি। অথচ এই রসুল, যেই রসুল ইমানদার, সব ইমানদারের জানাজাও যেতেন না প্রথম দিকে, বুখারীর হাদিস, প্রথম দিকে যখন আল্লাহ রসুলের তৌফিক নাই, গরিব, গরে খাবার নাই, কাউকে দিবার মতো কিছু নাই, কেউ মারা গেলে জানতে চাইতেন আমার এই উম্মত মারা গেছেন কোনো ঋণ রেখে গেছেন, কোনো ঋণ আছে? যদি বলতেন ইয়া রাসূলুল্লাহ ঋণ নাই, বলতেন চলো নামাজ পড়ে আসি। যদি বলা হতো ঋণ আছে, বলতেন যাও সাল্লু আলা সাহেবুকুম, তোমরা নামাজটা পড়ে আসো, আমি যাচ্ছি না। তো রসুলের অবস্থা ভালো হয়, তখন বুখারীর হাদিস আল্লাহর হাবিব বলেন, আইয়ুমা মুমিনিন মাতা, যখন কোনো ইমানদার মারা যায়, ওয়া তারাকা মালান, আর কিছু সম্পদ রেখে যায়, ফালিয়ারিসুহু আসাবাতুহু, তাইলে তার ওয়ারিসান যারা আছে তারা তার ওই সম্পদ ভোগ করবে, ওয়া ইন তারাকা দাইনান আও দয়াআন, আর যদি আমার কোনো ইমানদার উম্মত মারা যাওয়ার সময় কোনো ঋণ রেখে যায় বা অসহায় কোনো পরিবার রেখে যায়, তারা যেন আমার কাছে আসে, আমি তার অসহায় পরিবারের মাওলা, আমি তার ঋণ আদায় করে দেব। কেন? আনা মাওলা কুল্লি মুমিন, আমি প্রত্যেক ইমানদারের মাওলা। বুখারীর হাদিস, আমি সম্পদ রেখে গেছে তার ওয়ারিসান পাবে, ঋণ রেখে গেছে আমি আদায় করব, অসহায় পরিবার আছে আমি দেখব, কারণ আমি সকলের মওলা। ইমানদারের জানাজা যেতেন না, এমন ছিল মুনাফিক সর্দার মারা গেছে, আল্লাহ রাসূল বললেন যা আমি আসতেছি। জানাজার নামাজ হয়ে গেল, জানাজার নামাজ শেষ হওয়ার সাথে সাথে আয়াত নাযিল হয়, ইস্তাগফিরুল্লাহুম আও লা তাস্তাগফিরুল্লাহুম ইন তাস্তাগফিরুল্লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, আমার হাবিব আপনি যদি 70 বারও ইস্তিগফার করেন জানাজা পড়ান মাফ করব না। আল্লাহ, আল্লাহর হাবিব বলেন হ্যাঁ, যদি আল্লাহ লান ব্যবহার করতেন না, লান ব্যবহার না করলে হতো 70 বারের অধিক যদি পড়ে নেন তাইলে মাফি হবে, যেহেতু লান বলা হলো তার মানে 70 বা 70,000 হোক না হোক 70 মিলিয়ন হোক কোনো অবস্থাতে মাফ করা হবে না। আল্লাহ হাবিব বলেন যদি লান ব্যবহার না হতো আমি 71 বার জানাজার নামাজ পড়ে ইস্তেগফার করে মুনাফিক সর্দারকেও মাফ করাইয়া দিতাম। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরেও বাকি থাকলো আল্লাহর হাবিব মুনাফিকের কবর জিয়ারতে চলে যাবেন, দোয়া করে দিবেন আল্লাহর এটাও পছন্দ হলো না, আমার হাবিব কষ্ট আপনাকে দিয়েছে, মুনাফিক সর্দার কষ্ট আপনাকে দিয়েছে, এটা আমি বরদাস্ত করব না। ওয়ালা তুসাল্লি আলা আমি তো সামান্য কারণে বলে দেবো আমার পীর ভাইকে, বলে দেবো এটা খারিজ আনিল মিল্লা, এটা দিনের ভিতরে একটা বাইরে। আমরা শুধু শেখুল ইসলাম রহমাতুল্লাহ কাদের সাহেব বলেছিলেন যে আমরা শুধু বাইর করতে জানি, অমুক বাইর তমুক বাইর, কিন্তু আমরা আনতে জানি না। আমাদেরকে আমাদের আমাদের নীতি বদলাতে হবে। হে ইমানদার, আমরা কোন সময় আছি? আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু, হে ইমানদার তোমরা যখন মুলাকাত হয় তোমাদের, যখন দুশমনের সাথে তোমাদের মুলাকাত হয় তখন অটল অবিচল থাকবা। কোরআন শরীফের আয়াত এটা, হে ইমানদার তোমরা যখন মুখামুখি হবে দুশ্মনের,
অটল অবিচল থাকবা। আমরা এই মাঠেও নাই, আমরা যখন ছোটতম স্লোগান দিতাম শাহ জালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, এটা শুধু স্লোগানই দিতাম। জেহাদ 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 চাই, জেহাদ করে বাঁচতে চাই, আমরা জেহাদ করে বাঁচতে চাই মরতে চাই না। মানুষ সাহাবায়ে কেরাম জেহাদ করে মরতে চাইতেন, আমরা জেহাদ করে বাঁচতে চাই, আর জেহাদের সময় আমি নাই, কোন সুন্নি বিপদে পড়ে আমি নাই। আমি বিপদে পড়ি গায়ের সুন্নি গায়ের মুকাল্লিদ আমার বিরোধী তারা চলে আসবে আমার সাহায্যে, আমার সুন্নি ভাই আসে না। আল্লাহ বলে দিলেন যখন মুলাকাত হয়, মুখোমুখি মুলাকাত হয়, অবিচল থাকবা, অটল থাকবা, নিজের পরিচয় দিবা আমি অমুক, এই হলো এটার অর্থ। আগের জামানা ছিল মুলাকাত হতো বদরে, মুলাকাত হতো উহুদে, মুলাকাত হতো খৈবরে, মুলাকাত হতো তাবুকে, এখন মুলাকাত হয় তাদের সাথে আমাদের মসজিদের মিম্বরে। জুমা পড়তে গেলেন যা দেখবেন খতিব সাহেব বলতেছে নবীও ভুল করে গেছেন, সাহাবায়ে কেরাম ভুল করেছেন, তাবেঈনরা ভুল করেছেন, আমাদেরও ভুল হতে পারে। মোটা লাঠি এত সাথে হাতে রাখে, এত মোটা আমি জানি না, আল্লাহর রাসূলের লাঠি এত মোটা ছিল না, তা কেন রাখে? হয়তো হয়তো এই কারণেই রাখে যে হঠাৎ যদি হামলা শুরু হয় হাত লাঠির কারণে কিছু লোক পিছ পাবে যে এই যে মোটা লাঠি। গেলেন আপনি মসজিদে জুমার নামাজ পড়বেন, নবীর বদনাম শুনে আসবেন যে মসজিদে, মসজিদ সুন্নিদের বানাইছে সুন্নিরা, দেশ গড়লো সুন্নিরা, যেই দেশ গড়লো সুন্নিরা, এখনো যেই দেশের সংখ্যা গরিষ্ঠ মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদায় বিশ্বাসী, এই দেশের রাজধানীতে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে কি করে একজন বদমেজাবি, একজন নালায়েক, একজন জালিম, একজন গুস্তাখ রাসূল সুন্নি মুসলমানদের দেশে কি করে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কি করে রসুলের সাথে গুস্তাখি করে? এই দেশটা কি শুধু তাদের? আমরা তো আগে বলবো যে এই দেশ শুধু তোমাদের নয়, এই দেশে আমরাও আছি, এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের, এই দেশ আউলিয়ায়ে কেরামের, এই দেশে গুস্তাখ রাসূলের জায়গা নাই, কিন্তু আজকে এই কথা বলার মানুষ নাই। মসজিদ আমাদের, মিম্বর আমাদের, খুতবা তাদের, আমরা শুনে চলে আসি। হাজেরিন আমি শেষ করবো, দুই টুকরা বলেছি, আল্লাহ ইমানদার বলেছেন আপনাকে আমাকে, এবং তারা কারা? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা তারাই ইমানদার, এর বাইরে ইমানদার নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী এদের বাইরে ইমানদার নাই মানুষ আছে। আর আমরা এখন মুলাকাতে আছি, যে কোনো জায়গায়, রাস্তাঘাটে, বাজারে, বন্দরে, ঘরে বাইরে, ঘরে দুয়ারে আপনার মুলাকাত হচ্ছে তাদের সাথে। আমাদের একজন গেছেন লন্ডন থেকে বাংলাদেশে, সুন্নি মানুষ, বিয়ে করেছেন, তো ম্যাডামকে নিয়ে যাচ্ছেন, ওনাদের গাড়ির সামনে আর একটা গাড়ি, ওই গাড়িতে একটা ব্যানার লাগানো, কবর জিয়ারতে যাচ্ছেন, কোথাও কবর জিয়ারতে যাচ্ছেন তারা, কোনো মাজার জিয়ারতে যাচ্ছেন, তো ম্যাডাম বলতেছেন এই তো তারা সেই করতেছে। এখন সন্নি ভাই স্বামী যিনি, তার তো অবস্থা খারাপ যে আমার বিবি বলতেছে মানে শিরিক করছে, কেন শিরিক বলছে এই যে মাজার জিয়ারতে যায়, বলতেছে এটা যে শিরিক পাইলা করবে, শোনো না টিভিতে যে বলে, শোনো না টিভিতে যে বলে। সুতরাং এখন আমার ঘরে, আমার ঘরের বিছানায়, বেডরুমে, আমার বেডের উপরেও আমার মুলাকাত হচ্ছে সেই বিরোধী শক্তির সাথে। এই মুহূর্তে আমার খানদান রক্ষার জন্য প্রথম যেই কাজ করতে হবে, আমি যেটা বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাত রাকিদের বিশ্বাসী যারা আছে আমরা সকলেই ভাই, কেউ আরেক বীরের মুরিদ, কেউ কোনো বীরের মুরিদ না, কিন্তু সুন্নি আকিদা রাখেন তিনি আমার ভাই, সুখে দুঃখে জীবনে মরণে তিনি আমার ভাই। আর বড়টা হলো ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, বিপদের এই মুহূর্তে, বিপদের এই মুহূর্তে আল্লাহকে স্মরণ করো বেশি বেশি করে, আশা করা যায় তোমরা কামিয়াব হবে। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহর অনুগত করো, আল্লাহর রাসূলের অনুগত করো। এখন তো মানুষের আন্দোলন হচ্ছে মসজিদ থেকে আল্লাহ রাসূলকে বাইর করো, বাংলাদেশে আন্দোলন হচ্ছে মসজিদ থেকে আল্লাহ রাসূলকে বাইর করার আন্দোলন শুরু হয়েছে। জানেন কি না জানি না, মসজিদে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
মসজিদে অলরেডি মিটিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন মসজিদে কলিমায় শরীফ স্পষ্ট বক্তব্য বলা হয়েছে কলিমায় শরীফ আল্লাহর পাশে মুহাম্মদ এটা শরীফ আল্লাহর পাশে মুহাম্মদ রেখে যদি শরীক হয় আল্লাহর উপরে পাল্লা রেখে কি হয় পাল্লা বুঝেন মিজান যেটাতে মাপে পিয়া চার চাউল মাপে যদি আল্লাহর পাশে মুহাম্মদ রেখে শরীক হয় তাহলে আল্লাহর উপরে যদি কেউ পাল্লা রেখে আসে খুলতে পারবে যেখানে মেহনতটা হবে মসজিদে আল্লাহ রসুলের তারিফ হবে মসজিদে আল্লাহ রসুলের তারিফ হবে এখন মসজিদের মিম্বরের উপরে মেহরাবের উপরে প্রথম কাজ হলো এখান থেকে কলিমা থেকে আল্লাহ রসুলকে বাদ দাও মসজিদে আল্লাহ রসুলের নাম লেখা আছে সেটা কেন বাদ দাও কোথায় কোন ইসলামে এটা যে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ বলে সেটা কি হবে কোন ইসলামে কে বলেছেন আল্লাহ রসুল বলেছেন কোন সাহাবি বলেছেন কোন তাবিয়ে বলেছেন কে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ বলে সেটা কি হবে কোন দলিল নাই শেখ বলেছেন আমাদের মানুষগুলিও শেখ বলেছেন আপনি মেটে হাত ধরে আনিয়ে দেয় আপনি মেটে আনিয়ে দেন ওয়াতিউ আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ আনুগত্য করে ইতাআত করো আল্লাহ এবং আল্লাহর রাসূলের ওয়া লা তানাযাউ নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করো না ফাতাফশালু যদি নিজেদের মধ্যে বিবাদ করো তাইলে মুলাকাতে তাদের সাথে ফাইট করে পরাজিত হওয়ার আগে নিজেদের মধ্যে ফাইট করে ঝগড়া বিবাদের কারণে আগেই তোমরা পরাজিত হবে আমরা এখন এই স্টেজে আছি আমরা আগেই পরাজিত জিজ্ঞাসা করেন সবাই বলবেন না আসলে আমরা তারা সব কিছু পারবো না তাদের সাথে সবাই বলবেন সব শুনবো আমরা তাদের সাথে পারবো না আমি এখানে শেষ করি আমাদের পরাজয় আমাদের হাতে আমরা আমাদের খাসিয়তের কারণে আখলাকের কারণে আফসোস হলো যে আখলাকের কারণে দুনিয়ার মানুষ মুসলমান হলো আজকে আমাদের আখলাকের কারণে মানুষ আমাদের থেকে দূরে যায় যে আখলাকের কারণে মানুষ মুসলমান হলো সে আখলাক আমাদের বদ আখলাকের কারণে আপনারা শুনেছেন বাংলাদেশে এক ছেলে জবাই করা হয়েছে গত সপ্তাহে শুনছেন কিনা দেখেন নাই এটা মাদ্রাসার প্রধান একটা ছেলেকে জবাই করেছেন দেখেন নাই রংপুরে থেকে আপনাদের জীবনে বলেন এমন ঘটনা শুনছেন কোনোদিন কোন দেশে সব দেশে জুলুম হয় বেশি হয় মুসলমানের দেশে বেশি জুলুম হয় মুসলমানের দেশে কোন দেশে শুনছেন আপনি এমন ঘটনা যে একটা বাচ্চা তার সাথে খারাপ কাজ করার পরে তাকে জবাই করে ফেলা হয়েছে মাথায় হয়েছে এক একটা দেহ আর এক জায়গায় শুনছেন কোনোদিন শুনেননি আর এটাও শুনেননি যে এমন ঘটনার পরে পুরো জাতি নীরব এটা শুনেননি এটা ইউরোপে হতো আমেরিকাতে হতো সারা বিশ্ব কাঁপতো কিন্তু আমাদের কিছু হয় নাই কোন খবর নাই আখলাকের ময়দানে আমাদের যেই পরাজয় হয়েছে এই জাতি আখলাকের ময়দানে যেই পরাজয় আমাদের হয়েছে এই আখলাক নিয়ে জীবনে কোনোদিন ইজ্জত পাবো না এটা ঘটনা বলে শেষ করে সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি যাচ্ছেন ফিলিস্তিন স্বাধীন করবেন ওটা ওদের দখলে এই ধরনের ইয়ারটা হবে এক জায়গায় রাস্তায় তাবু ফেলা হয়েছে তাহাজ্জুদের সময় সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি ওই দিনে তাবু চেক করতেছেন কে কে উঠলো সব তাবুতে সবাই সজাগ জিকির হচ্ছে কান্না হচ্ছে আল্লাহর দরবারে ফরিয়াদ হচ্ছে একটা তাবুতে মানুষ ঘুমিয়ে আছে সকালে তলব করা হলো তাদেরকে সাথে সাথে বিদায় করা হলো এই বলে এই বিপদের মুহূর্তে আল্লাহর ঘর মসজিদুল আকসায় গুড়া বাঁধা আছে তাদের এই সময় রাতের শেষ ভাগে যেই সময় দোয়া কবুলের সব থেকে সম্ভাবনা বেশি এই সময় যে ইমানদার আল্লাহর কুদরতের কদমে দুমড়া পানি আমানত রাখতে পারে না তার যে যুদ্ধ জয় করার সম্ভাবনা দাও তুমি চলে যাও এই ছিল এভাবে আমরা দুনিয়া ইজ্জত পেয়েছি আজকে আখলাকের ময়দানে আমাদের যে অবস্থা হয়েছে এই পতন আমাদের পতন আমাদের হাতে শুধু বদ আখলাকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালামত রাখুন শেষ কথাটা আমার এটাই যাই হোক যে অবস্থানে আছে অন্তত পক্ষে এটা না আমি আমার ভাইয়ের দুশ্মন না হই আমি আমার ভাইকে দিন থেকে খারিজ না করি মিনিমাম মিনিমাম যাহা না আমরা এক নবীর নামে সালাম করি এটা আমাদের আয়ব এটা আমাদের তারিফ ইয়া নবী সালাম আলাইক এই ব্যাপারে তো আমরা কমন ওনার সাথে আমার বিরোধ আছে কিন্তু ইয়া নবী সালাম আলাইকের বিরোধ নাই
ওনার সাথে আমার বিরোধ আছে, আমাদের বীর নেই, আমার বীর বড় ওনার বীর ছিল, আমার বীর কাউসেল আছে, উনি বলতেছেন না ওনার বীর কাউসেল আছে, সকলের কাছে সকলের বীর কাউসেল আছে, কিন্তু এটা নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু ইয়া নবী সালামু আলাইকা নিয়ে এত দ্বন্দ্ব নাই আমাদের কারো মধ্যেই নাই, কি বাংলাদেশি বলেন, পাকিস্তানি বলেন, হিন্দি বলেন, আমেরিকান বলেন, ইউরোপিয়ান বলেন, আফ্রিকান বলেন, অস্ট্রেলিয়ান বলেন, সুন্নি যেখানে আছে ইয়া নবী সালামু আলাইকা নিয়ে কোনো ইখতিলাফ নাই। সুতরাং আমরা এই পরিচয় এক হতে পারি যে এই লোকটা অন্তত পক্ষে আরেক বদমাশ ভাবি থেকে, আরেক গুস্তাখ রসুল থেকে ভালো, সেও ইয়া নবী সালামু আলাইকা বলে, আমিও ইয়া নবী সালামু আলাইকা বলি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই মিনতকে কবুল করুন। আমি শুনুন জামাত কুয়েত কেন্দ্রীয় কমিটি আপনাদের কে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর উত্তর দিন দিন দিনের কে পুরস্কার দৌড়ে দিন ক্লাসের সাথে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।